অনুজ ইনোভেটিভ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের লাউয়ের পায়েস করে দেখাবো। অসাধারণ স্বাদের এই লাউয়ের পায়েস আপনি খেলে বুঝতে পারবেন, বারবার খেতে ইচ্ছা করবে। লাউ শরীরের পক্ষে খুব উপকারী, এটা ওজন কমাতে সাহায্য করে, হজমে সাহায্য করে, হার্ট ভালো রাখে, স্কিন ভালো রাখে, শরীরকে ঠান্ডাও রাখে। মাঝারি সাইজের একটা কচি লাউ থেকে আমি টুকরো কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে রেখেছি। এরপর লাউয়ের ওই বীজের অংশটুকু কেটে বাদ দেবেন। বীজের বাদ দেওয়া অংশটা ফেলে দেবেন না, রান্না করে খেয়ে নেওয়া যায়। বীজ ছাড়া লাউয়ের এই শক্ত অংশটা আমি নিয়েছি। লাউয়ের এই অংশটাকে আমি ছোট ছোট টুকরো করে নিলাম, যাতে গ্রেট করতে সুবিধা হয়। একটা গ্রেটার নিলাম আর তার ছোট দিকটা দিয়ে আমি গ্রেট করে নিলাম। আমার গ্রেট করা হয়ে গেছে। বাটিতে 1 কাপ মতো গ্রেটেড লাউ নিয়েছি, কড়াইতে 1 কাপ মতো জল ফুটতে দিয়েছি, ফুটন্ত জলে গ্রেটেড লাউ দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করুন ও ফুটতে দিন, 3 থেকে 4 মিনিট ফুটতে দিন। এবার ছাঁকনিতে জল ঝরিয়ে নিন। চেপে চেপে জল বের করে দিন, একদম শুকনো করে নিন। লাউয়ের জলটা ফেলে দেবেন, হেলথ ড্রিঙ্ক হিসেবে এটা খেয়ে নিন অথবা তরকারিতে ব্যবহার করুন। সম্পূর্ণ জল শুকনো করে নিন। এক কাপ সম্পূর্ণ জল ঝরিয়ে রাখা লাউ, কড়াইতে 2 টেবিল চামচ ঘি দিলাম, গরম কড়াইতে ঘিটাকে গলতে সময় দিন। ঘিতে 2-3টে ভাঙা এলাচ ও 1টা দারচিনি দিলাম। ভাপানো লাউটা এবার দিয়ে দিন। নাড়াচাড়া করুন ও হালকা ভেজে তুলে রাখুন। ওই কড়াইতে 1.5 লিটার তরল দুধ দিয়ে দিই। দুধটাকে ফুটতে দিন, মাঝে মাঝে নাড়াচাড়া করুন যাতে তলা ধরে না যায়। মিনিট 15 ফোটার পর দুধটা গাঢ় হয়ে আসলে ভেজে তুলে রাখা গ্রেটেড লাউটা দিয়ে দিই।
ফোটাতে থাকুন ও নাড়াচাড়া করতে থাকুন। হাফ চামচ নুন দিন। দুধ ফুটে কমে আসলে এক কাপ নলেন গুড় দিন। নলেন গুড় না থাকলে আপনি চিনি বা মিশ্রি দিয়েও পায়েস বানাতে পারেন। মিষ্টিটা আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আরো কিছু সময়ের জন্য পায়েসটাকে ফুটতে দিন। পায়েসটা ঘন করার জন্যে একটা বাটিতে হাফ কাপ দুধ নিয়ে তাতে দু টেবিল চামচ চালের গুঁড়ো মেশান। ভালো করে মিশিয়ে নিন। এতে পায়েসটা আরও ঘন থকথকে হবে। এই মিশ্রণটিকে পায়েসের মধ্যে ঢেলে দিন। ভালো করে নাড়াচাড়া করুন ও মিশিয়ে নিন। এক মুঠো জলে ভেজানো কিশমিশ দিলাম, কিছু কাজু বাদামও দিলাম। দেখতে পাচ্ছেন পায়েসটা কেমন ঘন হয়ে এসেছে। পায়েসটা ঠান্ডা হতে দিন। আমার লাউয়ের পায়েস পরিবেশনের জন্য রেডি। আমি কাজু কিশমিশ আর নলেন গুড় দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। বাড়িতে না থাকলে আপনারা নাও দিতে পারেন। আমার লাউয়ের পায়েস রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।